توفيقي إلا بالله. তারিক মুনাওয়ার ভাই অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন, যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি, যাদের অনুপ্রেরণায় এই কোরআনের ময়দানে আমরা এসেছি, তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা তারিক মুনাওয়ার ভাই। সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা, কত সালে? 2007-08 দিকে বোধহয়। তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই, মাঝে মাঝে ফোন আলাপ হয়। আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো। অনেক ভালোবাসেন আমাকে, অনেক স্নেহ করেন, খোঁজ খবর নিতেন খুব। বলতেন, মিজান আমি নাই, তোমরা কথা বলতেছো, এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয়, প্রতিদিন গরম দুধ খাওয়া। বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজ খবর নেয়, এভাবে খোঁজ খবর নিতেন। অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন, অ্যারাবিক ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে পেরালাম, ঠিক কিনা? তিনটি বছর বাংলাদেশের তাওহিদি জনতা ওনার কোরআনের এই বাণী থেকে মাহরুম ছিল। আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে, আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুধু নাজাত চাই, কি চাই আর কিছু চাই? কথা বলেন, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। পড়েন আমিন। নাজাত চাই আমরা আল্লাহর কাছে, কায়মন বাক্যে ফরিয়াদ করি, এ আল্লাহ আজকের এই লক্ষ্মীপুরের দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআনের দ্বিতীয় রজনীটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। এখানে আমরা যেমনি একত্রিত হতে পেরেছি, তোমার জান্নাতেও যেন ঠিক এমনি ভাবে একসাথে থাকতে পারি, বসতে পারি, তুমি তৌফিক দাও।